প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সরওয়ারউদ্দিন হাসান, সমাজবিজ্ঞান বিভাগ, দৌলতপুর কলেজ, দৌলতপুর, কুষ্টিয়া। আজকে আমি তোমাদের দ্বিতীয় বর্ষের গবেষণা পদ্ধতির গবেষণার অন্যতম একটি মাধ্যম ডাটা অ্যান্ড থিওরি সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা অনুধাবন করবা। আমরা মূলত যে সামাজিক কার্যে যে বিভিন্ন প্রকার সামাজিক সমস্যাগুলো চিহ্নিত করি এবং সেই সামাজিক সমস্যা সম্পর্কে যখন গবেষণা করতে যাই, গবেষণা করতে গেলে আমাদের নির্দিষ্ট কোনো পদ্ধতি অবলম্বন হতে হয়। শুধু নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করেই আমরা সঠিক তথ্য পেতে পারি না। সঠিক তথ্য অনুধাবন করতে হলে, সঠিক তথ্য পেতে হলে আমাদের নির্দিষ্ট কোনো পদ্ধতির মাধ্যমে ধাপে ধাপে যেতে হয়। সেক্ষেত্রে ডাটা এবং থিওরি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডাটা মূলত এর বাংলা আবিধানিক অর্থ হচ্ছে তথ্য বা উপাত্ত। একজন গবেষক যখন কোনো গবেষণা কার্য সম্পাদন করে, তখন উত্তরদাতার নিকট হতে এই ডাটাটি সংগ্রহ করতে হয়। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি এখন সেই ডাটা সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব। ডাটা বা উপাত্ত একটি পরিসংখ্যানিক গবেষণার মূল ভিত্তি। এটি হলো কোনো বিষয় সম্পর্কে অভিব্যক্তি। আসলে এটি কোনো বিষয় সম্পর্কে অভিব্যক্তি, অভিব্যক্তি কার অভিব্যক্তি? মূলত উত্তরদাতার অভিব্যক্তি হিসেবে অভিহিত করা হচ্ছে। আর উপাত্ত যে একটা পরিসংখ্যানিক গবেষণার মূল ভিত্তি, এটা আমাদের মনে রাখতে হবে। কেন পরিসংখ্যানিক গবেষণার মূল ভিত্তি উপাত্ত? কারণ সমাজবিজ্ঞান সবসময় মানুষের সামাজিক সমস্যাবলী সম্পর্কে গবেষণা করে। মানুষের আচার আচরণ, বিশ্বাস, বিবেক, মূল্যবোধ এগুলো নিয়েই যখন তথ্য সংগ্রহ করে, তখন বিশ্বাস, মূল্যবোধ, আশা আকাঙ্ক্ষা সম্পর্কে আমরা পরিসংখ্যানিক উপায়ে তথ্যগুলো সন্নিবেশ করতে পারি না। কেননা একজন ব্যক্তিকে যদি আমি বলি যে তোমার বিশ্বাস কত কেজি, তাহলে কি সে পারবে 1 কেজি 2 কেজি 5 কেজি কি বিশ্বাস হয়? কখনো হয় না। তখন আমরা সেই পরিসংখ্যানিক বিশ্বাসটাকে আমরা কোডিং সিস্টেমের মাধ্যমে, পরিসংখ্যানের পদ্ধতির মাধ্যমে আমরা কি শ্রেণীবিন্যাসের মাধ্যমে সেটাকে সন্নিবিষ্ট করে থাকি। এই জন্য উপাত্ত হচ্ছে আমাদের গবেষণার অন্যতম প্রধান বিষয়। আসলে উপাত্ত কি? উপাত্ত হচ্ছে, এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি, কোনো নির্দিষ্ট এলাকায় গবেষণার জন্য আমরা যখন গবেষক নিয়োজিত করব, যেমন বলতে পারি চাকমাদের আর্থসামাজিক অবস্থা সম্পর্কে আমরা যখন গবেষণা করব, তখন গবেষক কি করবে? গবেষক ডাইরেক্ট পার্টিসিপেন্ট অবজারভেশন ক্ষেত্রে বেশি প্রয়োগ করবে। এক্ষেত্রে ফলাফলটা পাওয়ার সম্ভাবনা থেকে ভালো হয় আর কি। তো উপাত্ত সংগ্রহের ক্ষেত্রে সরাসরি গবেষক গিয়ে যখন সেই চাকমাদের সাথে মিশে গিয়ে তাদের কাছ থেকে যে তথ্যগুলো আমরা পর্যায়ক্রমে ব্যক্তির কাছ থেকে, তাদের আচার আচরণ, কালচার, শিক্ষা ব্যবস্থা, সার্বভৌমত্ব সব দিক দিয়ে তাদের যে অপিনিয়নটা আমরা পাবো, সেটাই মূলত তথ্য। সেই তথ্যটা আমরা সন্নিবিষ্ট করতে পারি। অতএব আমরা কি বুঝতে পারছি? গবেষণাধীন বিষয় সম্পর্কে উত্তরদাতার নিকট হতে যে অভিব্যক্তি আমরা পাই, সেটাই মূলত তথ্য। আরেকটা তোমরা ক্লিয়ার হবা যদি আমি তথ্যের প্রকারভেদটা একটু ক্লিয়ার করে আলোচনা করি। সেটা হচ্ছে টাইপস অফ ডাটা। মূলত আমরা দেখতে পাচ্ছি যে বৈশিষ্ট্য অনুযায়ী উপাত্তকে দুইভাবে ভাগ করা যায়। বৈশিষ্ট্য অনুযায়ী একটি হচ্ছে গুণগত উপাত্ত, একটি হচ্ছে পরিমাণগত উপাত্ত। যেটা গুণবাচক উপাত্ত সেটা হচ্ছে কোয়ালিটেটিভ ডাটা, এবং পরিমাণবাচক উপাত্ত কোয়ান্টিটেটিভ ডাটা। তো গুণবাচক উপাত্ত আমরা জানি, কিছুক্ষণ আগে তোমাদের একটা জিনিস বললাম যে সামাজিক গবেষণার ক্ষেত্রে উপাত্ত সংগ্রহের ক্ষেত্রে মানব আচরণ, মানব চিন্তা চেতনা, মানব বিশ্বাস, মূল্যবোধ এগুলো নিয়ে মূলত গবেষণা করা হয়, তথ্যগুলো সংগ্রহ করা হয়। সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে বৈশিষ্ট্য অনুযায়ী উপাত্ত দুইভাবে ভাগ, একটা হচ্ছে গুণবাচক, একটা হচ্ছে পরিমাণবাচক। তো গুণবাচক উপাত্ত কোনগুলো? সহজ ভাষায় তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, গুণবাচক উপাত্ত হচ্ছে যেসব উপাত্ত সামাজিক আচরণ তথ্যগুলো সংখ্যায় সাহায্যে প্রকাশ করা সম্ভব নয়। যেসব মানব আচরণ, যেসব মানব গুণগুলো, যে নিয়মগুলো সংখ্যার মাধ্যমে প্রকাশ করা সম্ভব নয়, সেগুলো মূলত গুণবাচক। মূলত মানুষের বিবেক, বুদ্ধি, মনোভাব, চিন্তা, সাফল্য, প্রত্যাশা এগুলোকেই মূলত গুণবাচক হিসেবে অভিহিত করা হয়। তাহলে আমরা যখন একজন গবেষণা করতে গিয়ে, একজন গবেষক
সঠিক তথ্য বা উপাত্ত পেতে হলে গবেষণাধীন বিষয় সম্পর্কে উত্তরদাতার নিকট থেকে সরাসরি যখন আমরা তথ্যগুলো পেতে পারি, সেই ক্ষেত্রে তার সেই উত্তর সম্পর্কে, সেই প্রশ্ন সম্পর্কে, সেই কোশ্চেন সম্পর্কে তার মনোভাবটা, উত্তরদাতা যে মনোভাবটা দিবে সেই গুণবাচক মনোভাবটাই হচ্ছে মূলত কোয়ালিটেটিভ ডাটা। তাহলে আর এক স্টেপ দেখো, পরিমাণবাচক কোয়ান্টিটেটিভ যেটাকে ডাটা বলা হচ্ছে, সেক্ষেত্রে যেসব উপাত্ত মূলত সংখ্যার মাধ্যমে প্রকাশ করা যায়, তাহলে এর আগে বললাম গুণবাচকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করা যায় না, আর এখন বললাম কি সংখ্যার মাধ্যমে প্রকাশ করা যায়। তাহলে সংখ্যার মাধ্যমে মানুষের কোন কোন বিষয়গুলো প্রকাশ করা যায় সেসব বিষয়গুলোই, সামাজিক ব্যবস্থা সেসব বিষয়গুলোই মূলত কোয়ান্টিটেটিভ মেথড। কোয়ান্টিটেটিভ মেথড কি? তাহলে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, বলছে যে বয়স, আয়, উচ্চতা। যেমন আমি যদি বলি যে তোমার বয়স কত, সে বলবে 5 বছর, কি 3 বছর, কি 8 বছর, কি 20 বছর, তাহলে কি সেটা দেখো পরিসংখ্যানিক উপায়ে কোডিংয়ের মাধ্যমে আমরা পেতে পারি যে এই যে পরিমাণ যেহেতু প্রকাশ করছে, আয়ের ক্ষেত্রেও একই জিনিস, উচ্চতার ক্ষেত্রেও একই জিনিস। অতএব আমরা দেখতে পাচ্ছি যে বৈশিষ্ট্য অনুযায়ী উপাত্তকে দুইভাবে ভাগ করা হচ্ছে, একটা গুণবাচক, একটা পরিমাণবাচক। হ্যাঁ, তাছাড়াও উৎস অনুযায়ী আবার উপাত্ত দুইভাবে বিভক্ত করা হচ্ছে। উৎস অনুযায়ী একটা হচ্ছে প্রাথমিক ডাটা, আর একটা হচ্ছে সেকেন্ডারি ডাটা। তোমরা নিশ্চয়ই বিগত ক্লাসগুলো করছো, ফার্স্ট ইয়ারের ক্লাস করছো, এগুলো তো জানো যে প্রাথমিক এবং মাধ্যমিক, এটা আগে জানতে হবে আমাদের। প্রাথমিক বলতে গবেষণার ক্ষেত্রে যে বিষয়গুলো বোঝাচ্ছে, সরাসরি ডাইরেক্ট পার্টিসিপেট করা, সরাসরি গিয়ে উত্তরদাতার কাছ থেকে সামনাসামনি গিয়ে উপস্থিত থেকে যে তথ্যগুলো পাওয়া, সেগুলো হচ্ছে প্রাথমিক তথ্য। তাহলে আমরা বলতে পারছি কি প্রাইমারি ডাটা হচ্ছে যে উপাত্ত উত্তরদাতার নিকট সে উপাত্তের মূল উৎস হতে, অর্থাৎ সরাসরি অনুসন্ধান ক্ষেত্র বা কার্যক্ষেত্র হতে সংগ্রহ করা হয়, তাকেই প্রাথমিক উপাত্ত বলে। উদাহরণস্বরূপ দেখো এখানে বলা হচ্ছে একজন গবেষক কোনো গ্রামে গিয়ে সেই গ্রামের অধিবাসীদের আর্থসামাজিক অবস্থা জানার জন্য তাদের কাছ থেকে সরাসরি উপাত্ত সংগ্রহ করে, এগুলোই মূলত প্রাথমিক উপাত্ত। তাহলে মাধ্যমিক উপাত্ত কি? মাধ্যমিক উপাত্ত মূলত প্রাথমিক উপাত্তর ভিন্ন রূপ, যেখানে সরাসরি গিয়ে আমরা তথ্য সংগ্রহ করছি সেটা হচ্ছে প্রাথমিক উপাত্ত। কিন্তু সরাসরি না গিয়ে একজন গবেষক সেই গবেষণাধীন বিষয় সম্পর্কে বিভিন্ন পত্র পত্রিকা, জার্নাল, হ্যাঁ, তারপরে তোমার ঐতিহাসিক বিভিন্ন হিস্টোরিক্যাল যে ওয়েগুলো আছে সেখান থেকে, তাছাড়া বই পুস্তক বিভিন্ন জায়গা থেকে, যখন আমরা এখন আধুনিক যে ডিজিটালাইজড যুগ সেখানে তুমি নেটের মাধ্যমে পেতে পারো। যেমন তুমি এখানে বসে নেটে দেখবা সহজেই, তুমি মোবাইলে সার্চ দেবা, দেখবে বলবা যে চাকমাদের খাদ্যাভাস, দেখ অটোমেটিক্যালি চলে আসছে যে চাকমাদের কী কী খায়। তাহলে কি এটা আমরা সরাসরি না গিয়ে এখান থেকে কোনো মাধ্যমে তাদের সম্পর্কে আমরা তথ্যগুলো পেতে পারছি, এটাই মূলত মাধ্যমিক উপাত্ত বা সেকেন্ডারি ডাটা। এখানে উদাহরণ হিসেবে বলছে একজন গবেষক যদি কোনো গ্রামের অধিবাসীদের আর্থসামাজিক জীবনধারা সম্পর্কে উপাত্ত সংগ্রহ করতে সেই গ্রামের অধিবাসীর কাছে না গিয়ে সে সম্পর্কে থানা, ইউনিয়ন পরিষদ, রেকর্ড বুক, সমাজ কল্যাণ বিভাগ ইত্যাদি থেকে উপাত্ত সংগ্রহ করে, তবে সেই উপাত্ত হবে মাধ্যমিক উপাত্ত। তাহলে ছাত্রছাত্রীবৃন্দ, আমি তোমাদেরকে উপাত্ত সম্পর্কে যে জিনিসটা বারবার করে বোঝাতে চেষ্টা করছি সেটা হচ্ছে উপাত্ত বা তথ্য সমাজ গবেষণায় একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কেননা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ একজন গবেষক গবেষণাধীন বিষয় সম্পর্কে ভ্যালু ফ্রিনেস থাকবে, নিরপেক্ষ থাকবে, কিন্তু সেখানে সে যে তথ্যগুলো সে উপস্থাপন করবে সে তথ্যগুলো উত্তরদাতার কাছ থেকে সে পাবে। এখানে গবেষকের ব্যক্তিগত কোনো অভিমত এখানে প্রাধান্য পায় না। তাহলে উত্তরদাতার কাছ থেকে আমরা যে উত্তরগুলো নেব, তাহলে তাকে অবশ্যই সে সামাজিক শ্রেণীবিন্যাস অনুযায়ী আমাদেরকে ইনক্লুড করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের উপাত্তটা অবশ্যই ক্লিয়ারভাবে জানতে হবে। আর উপাত্ত যখন আমার তথ্যটা যখন সঠিক পাবো, এই সঠিক তথ্যের মাধ্যমে, হ্যাঁ, যখন আমরা সেটা পরিসংখ্যানের উপরে শ্রেণীবিন্যাস করবো, শ্রেণীবিন্যাসের মাধ্যমে যখন ভবিষ্যৎবাণী বা হাইপোথিসিসের মাধ্যমে ভবিষ্যৎবাণী করবো, জেনারেলাইজ করবো, তখন কি দেখতে পাবো তার মাধ্যমে একটা থিওরি তৈরি হয়ে গেছে, ডাটা, ডাটার থেকে থিওরি তৈরি হয়ে গেছে, যেটা থেকে বলা হচ্ছে তত্ত্ব। এই তত্ত্বটাই মূল বিষয়, সেই তত্ত্বর ভিত্তিতে মূলত রাষ্ট্র, সমাজ, পরবর্তীতে কোনো গবেষক এই গবেষণাধীন বিষয় সম্পর্কে উপকৃত হয়। আরেকটু টপিকস আছে, সেটা হচ্ছে এই উপাত্ত আলোচনা করতে গিয়ে তাহলে আমরা দেখতে পাচ্ছি কি
প্রাথমিক এবং মাধ্যমিক এই দুটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। প্রাথমিক উপাত্ত এবং মাধ্যমিক উপাত্ততে যে পার্থক্যটা আছে, তাহলে ক্লাসের পরীক্ষাতে যদি আসে প্রাথমিক এবং মাধ্যমিক উপাত্তের পার্থক্য লিখো, তাহলে নিশ্চয় ছাত্রছাত্রীরা তোমরা কিছু না হলেও লিখতে পারবা। পরবর্তীতে ক্লাসে আমি প্রাথমিক মাধ্যমিক উপাত্ত নিয়ে বিস্তারিত আলোচনা করব। কিন্তু প্রাথমিক এবং মাধ্যমিক যে উপাত্ত দুটার কথা বলছি, তোমরা এটা অবশ্যই স্মরণ রাখবা। প্রাথমিক উপাত্ত হচ্ছে সরাসরি প্রত্যক্ষ অংশগ্রহণ করে সামনাসামনি যে তথ্য উত্তরদাতার কাছ থেকে পাবো সেটাই প্রাথমিক, এবং সরাসরি না থেকে মাধ্যমে কোনো মাধ্যমে কোনো ওয়েতে যখন আমরা তথ্যগুলো পাবো সেটা হচ্ছে মাধ্যমিক উপাত্ত, সরাসরি প্রাথমিক। যাই হোক, এক্ষেত্রে বিভিন্ন পার্থক্য আছে, পার্থক্যগুলো তোমরা দেখে নেবা। আর গত ক্লাসের যে নিয়েছিলাম সেই ক্লাসগুলো এগুলো ভালো করে জানার চেষ্টা করবা। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা আমরা পরবর্তীতে আমাকে জানাবা।